আশা রাখি সবাই ভালো আছেন। মণিদীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি, এগ চিকেন রোল। সুস্বাদু লোভনীয় রেসিপিটিকে কিভাবে ঘরেও আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি, আসুন সে পদ্ধতিটি আজ আমরা একবার দেখে নিই। 600 গ্রাম পরিমাণ ময়দা এখানে নিয়ে নিলাম। আমি প্রায় 5-6টি এগ চিকেন রোল এখান থেকে তৈরি করব। কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, ছোট 1 চামচ নুন এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটিকে মেখে নেব। এক চামচ চিনিও দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটিকে আমি মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য আমি এটিকে ঢেকে রেখে দিচ্ছি। এগ চিকেন রোল তৈরি করার জন্যে আমার বোনলেস চিকেন প্রয়োজন পড়বে, তাই এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ। এবার চিকেনটিকে আমি ম্যারিনেট করে নেব, যার জন্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ পরিমাণ চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ পরিমাণ সয়া সস। লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 বড় চামচ, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরে গুঁড়ো। চিকেনের সাথে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট চিকেনগুলোকে রেস্টে রেখে দেব। একটি কড়াইয়ে খানিকটা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুন হালকা ফ্রাই করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় 2টো কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি 1টি ক্যাপসিকাম কুচনো, 1টি টমেটো। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকেও ঢেলে দিলাম। পেঁয়াজ রসুন ক্যাপসিকামের সাথে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যেন সফট হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিকেনগুলো ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য কিছুটা সময়ের জন্য আমি ঢেকে দিলাম। চিকেনগুলো সেদ্ধ হতে হতে ডিমগুলোকে আসুন প্রিপেয়ার করে নিই। প্রতিটি রোলের জন্যে আমি 1টি করে ডিম ব্যবহার করব, তাই এখানে 5-6টি ডিম নিয়ে নিলাম। ছোট 1 চামচ লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। রোল তৈরি করার সময় এই ডিমগুলো আমি ব্যবহার করব। আসুন এবার দেখে নিই আমাদের চিকেনটি তৈরি হয়ে গেছে কি না। চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মিনিট 2-এক লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে চিকেনগুলোকে আমি 1টি পাত্রে তুলে রাখব।
এবার যে ময়দার ডোটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেগুলোকে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। এগ চিকেন রোল রেসিপিটি বাচ্চাদের কাছে তো খুবই প্রিয়, পাশাপাশি বড়দের কাছেও কিন্তু এর আকর্ষণ কম নয়। এবার এই ডোটি থেকে লেচি কেটে নেব রোল তৈরি করার জন্যে এক এক করে। বড় বড় সাইজ করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি, কারণ এর থেকে যে রুটিটি আমি বেলবো সেটি সাধারণ নর্মাল রুটির সাইজের থেকে কিছুটা বড় করেই আমি বেলে নেব। গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি সবগুলোকে। এবার একটি লেচি নিয়ে নিয়েছি, তাতে খানিকটা ময়দা ছড়িয়ে পাতলা করে একটি রুটি আমি বেলে নিচ্ছি। রুটিটি বেলার সময় ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকেই সমানভাবে বেলে নেব, যাতে কোনো দিকে মোটা অংশ আর কোনো দিকে পাতলা না রয়ে যায়। রুটিটা আমার বেলা হয়ে গেছে, এবার তার উপরে কিছুটা রিফাইন তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এবার একটি দিক থেকে ধীরে ধীরে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে নিয়েছি, কিছুটা টেনে নিয়ে পেঁচিয়ে আরেকটি ডো তৈরি করছি। এবার ধীরে ধীরে আমি এটিকে বেলে নেব। যখন পরোটা তৈরি করব ভেতরের ভাঁজগুলো ভেসে উঠবে। একটি তাওয়া গরম করে নিয়ে তাতে পরোটাটি ভেজে নিচ্ছি। 5 থেকে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। পরোটার দুপিঠি ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে ভেতরে কাঁচা থেকে না যায়। এবার এই ভাজা পরোটাটির উপর ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাথে পরোটাটিকে আবারও ভেজে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো পরোটাকেই ভেজে ভেজে আমি তুলে রাখছি। এবার রোলটি তৈরি করব, যার জন্য একটি পরোটা নিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি খানিকটা শসা কুচি, কুচিয়ে রাখা পেঁয়াজ, তার উপরে দিয়ে দেব চিকেন যেটিকে আমরা তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, টমেটো সস, আর দিচ্ছি চিলি সস। এবার ধীরে ধীরে আমি এটিকে রোল করে নিচ্ছি। নিচে একটি কাগজ রেখে এগ চিকেন রোলটিকে এভাবে রোল করে নিয়ে তার নিচের দিকটি মুড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের এগ চিকেন রোলটি। এভাবেই এক এক করে সবগুলো রোলকে আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার পাঠানো সমস্ত রেসিপির আপডেট আপনি সবার আগে পেয়ে যান।